বানিয়ে দেখাবো চিংড়ি মাছের কষা। চিংড়ি মাছের এই থিক গ্রেভি রেসিপিটা স্পাইসি আর গরম গরম ভাত দিয়ে ভীষণ টেস্টি খেতে হয়। নমস্কার, মাধুরী স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে চাপড়া চিংড়ি নেওয়া হয়েছে। চিংড়ি মাছের মাথা লেজ বাইরের খোলসটাকে খুলে নিয়ে মাছের থেকে শিরাটাও বের করে ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হাফ টিস্পুন নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এই রেসিপিটাতে আমি আলু অ্যাড করছি, তবে এটা অপশনাল। এখানে একটা বড় টুকরো করা আলু ভেজে নিচ্ছি। হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিলাম। দুই মিনিটের জন্য ঢেকে ভেজে নেব। ভাজা আলুটা তুলে রাখছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। এখানে 700 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। গ্রেভি তৈরি করার জন্য সবার প্রথমে দিচ্ছি 5টা ছোট এলাচ, 5 টুকরো দারচিনি আর 5টা লবঙ্গ, আর দিচ্ছি একটা তেজপাতা। 30 সেকেন্ডের জন্য হালকা নেড়েচেড়ে নিতে হবে। দুটো স্লাইস করা পেঁয়াজ দিলাম। দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। দিচ্ছি 1টা টুকরো করা টমেটো। এক টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি। মশলাটা যেন জ্বলে না যায় তার জন্য অল্প জল দিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষে এসে তেল ছাড়বে, তখন ভাজা আলুগুলো আর ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু আর চিংড়ি মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। এরপর ঢেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। চিংড়ি কষা, এই অসাধারণ রেসিপিটা আমার চিংড়ি মাছের মালাইকারির থেকেও বেশি ভালো লাগে খেতে। সব শেষে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি।
তৈরি হয়ে গেল চিংড়ি কষা। দারুণ! চিংড়ি মাছের এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করে আমায় মোটিভেট করুন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল বাটনটাও প্রেস করে দেবেন। সাবস্ক্রিপশন একদম ফ্রি।